মাছের মাথাটাও দিয়ে নিলাম। আর দেখো পুরো কড়া ভরে গেছে। আর আমার ফেভারিট জিনিস মা তৈরি করতে লেগে গেছে, মাছের তেলের বড়া। আমাকে যেমন আমাকে আমার যে মা জন্ম দিয়েছে সেই মাকেও যেমন আমার দেখতে হবে, সেটা আমার অধিকারের মধ্যে পড়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন পাল ব্লগ চ্যানেলে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন বাজে বেলা 10:30। মায়ের সঙ্গে একটু বেরিয়েছিলাম সকালবেলা, হাতিবাগান গিয়েছিলাম, মা মাসকাবাড়ি বাজার তুলল আর আমিও গিয়েছিলাম একটু। আর দেখো আমি আমার ফেভারিট জিনিস নিয়ে চলে এসেছি হাতিবাগান থেকে, এই যে শিমুই। আমার ভীষণ শিমুইর পায়েস খেতে ভালো লাগে। তো মা যখন মাসকাবাড়ি তুলছিল তখন আমার এটা দেখে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে আমার ভীষণ ফেভারিট শিমুইর পায়েস, মানে আমাকে দিলে এক বাটি বাটি খেয়ে নেবো, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো দেখলাম ফ্রেশ শিমুর প্যাকেট রয়েছে, তাই জন্য নিয়ে নিলাম। আর আজকে আমি শ্বশুরবাড়ি ফিরে যাব। তো যাই হোক, আজকে বাড়িতে হচ্ছে প্রচুর রান্নাবান্না, মাছের মাথা দিয়ে পুঁই শাক, যেটা আমি রান্না করব আমার মায়ের জন্য। আমার মা খেতে চাইছে আর আমি রান্নাটা করব না, সেটা হতেই পারে না। মা বানাবে মায়ের হাতে স্পেশাল, আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে মাছের তেলের বড়া। আর আমি বলেছিলাম মাকে যে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়াটা আমি করে দেবো তোমাকে, মা খেতে ভীষণ ভালোবাসে। যেহেতু সবজি প্রচুর থাকে না, মা ভীষণ আমার হাতের ওটা খেতে ভালোবাসে। আমার শাশুড়িমাও খুব পছন্দ করে ওইটা, আমার শাশুড়িমাও ওখানে বানায়, মানে শ্বশুরবাড়িতে বানায়। তো মা খেতে চেয়েছে, আমি বানাবো না, হতে পারি না। মাছের মাথা প্রচুর রয়েছে, সেগুলো দিয়ে দিদিবাড়ি সব কেটে দিচ্ছে, তো বানাবো। আর তার সঙ্গে চিংড়ি মাছের ঝালও বানাবো, কারণ মা বলেছে তুমি আজ চলে যাবে তাই সব কিছু খেয়ে যাবে। তো আমি বলেছি ঠিক আছে তাহলে আজকে আমি সব বানাই, তো তুমি বরং মাছের তেলের বড়াটা, আমি মায়ের মতো অত ভালো বানাতেই পারি না, মানে কোনোদিন ট্রাইও করিনি, ওটা মা দুর্দান্ত বানায়, তো ওটা মা বানাবে। আর যাই হোক, জাস্ট এলাম, এখন সমস্ত কিছু রান্নার প্রিপারেশন হবে আর তারপরে আমি বিকালবেলা আজকে আমার শ্বশুরবাড়িতেও ফিরে যাব। আর কি, অনেক দিনই থাকা হলো, কিন্তু মাঝখানে তো শরীরটা খারাপ হয়ে গেছিলো, এখন সবাই ভালো আছি। তোমরা অনেকেই আমার জন্য অনেক চিন্তা করেছো, আমি এখন ভালো আছি, ঠিক আছি। খাওয়ার রুচিটা বললাম, মুখে ভালো লাগছে না, তাই জন্য আগের দিনকে মাটন করেছিলাম, মাটনটা খেয়ে বেশ ভালো লাগছিলো। আর মাটন রান্নাটা সবাই প্রশংসা করেছে, দুর্দান্ত হয়েছিল। আগের ভিডিওতে ছিল, সেটা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, হেভি হয়েছিল, মানে সবাই খেয়ে ভুলে গেছে। যাই হোক, চলো আজকে ব্লগটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মাছের মাথাগুলো কিন্তু অনেক কটাই রয়েছে, এই যে এদিকে দেখো সমস্ত কিছু সবজি রয়েছে, বেগুন, পটল, আলু, টমেটো সব কিছু। আর এই যে রয়েছে পুঁই শাক, এখানে ডাঁটাও রয়েছে। ভালোভাবে আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করে নেব। হলুদ গুঁড়ো তো দিয়ে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে কষলে কষলে মাখবো, না হলে কি জানো তো একটা আষ্টানি গন্ধ থেকে যায়। তো ভালোভাবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মাখলে মশলাটাও কিন্তু মাছের গায়ে লেগে যায়, আর ভাজলে তারপরে সবজিতে দিলে খেতেও কিন্তু টেস্ট লাগে। শুধু সবজির ক্ষেত্রে নয় বলো, যে কোনো মাছের ক্ষেত্রে, মাছ, মাছের মাথা হোক, মাছ হোক, ভালোভাবে হলুদ গুঁড়ো, নুন দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে কষলে কষলে মাখলে তাহলে কিন্তু মশলাটা পুরো ভেতর অবধি যায়। আর দেখো মাছের মুখটা যেন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মানে মাছের মাথাটা ভেজে নিয়েছি, এদিকে পেঁয়াজটা এখন ভাজছি। পুঁই শাকটা আজকে অনেকখানি নিয়ে আসা হয়েছে, আর ডাঁটা শাক সমস্ত কিছু এখানে আছে, রান্নাটা দারুণ হবে মনে হচ্ছে। সব কিছু দিয়ে নিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব আর সেদ্ধ হতে দেব। দেখো কি সুন্দর রং আসছে না, দারুণ লাগে এই রান্নার স্বাদ, মানে এই রান্নাটাকে তো অনেক রামই বলা যায়। পুঁই ছ্যাঁচড়া, মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি, আবার শুধু ছ্যাঁচড়া, অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া, সমস্ত কিছু। আর দেখো কি সুন্দর, আর শাকটা বেশ মিশে যাচ্ছে, দারুণ লাগছে। মাছের মাথাটাও দিয়ে নিলাম, আর দেখো পুরো কড়া ভরে গেছে, নাড়তে একটু অসুবিধা হচ্ছে বই কি, কিন্তু এত শাক এত সবজি আজকে দেওয়া হয়েছে না, আমি মাকে বললাম একটু বেশি করি সবজি দিয়ে করি, তোমার খেতেও ভালো লাগবে, রাত্রিবেলাও তোমার হয়ে যাবে, কারণ তুমি তো এটা দিয়েই শুধু ভাত খাবে। আমি জানি রান্নাটা হলে তোমার আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে তুমি শুধু দুপুরবেলাও ভাত খেয়ে নেবে, রাত্রিবেলা ভাত খেয়ে নেবে। তার জন্য সমস্ত কিছু দেওয়া হয়েছে বলে কড়াটা একদমই ভর্তি হয়ে গেছে, তবু নাড়া যাচ্ছে। আর এই যে পাবদা মাছ, পাবদা মাছের সাইজগুলো তো বেশ বড় বড়, আমি পাবদা মাছ খেতে ভালোবাসি, তাই জন্য মা আগেই এনে রেখেছিল পাবদা মাছটা। আর এই পাবদা মাছটা নুন হলুদ বললাম লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, আর তেল দিয়ে রাখি, না হলে মাছটা ভাজার সময় যেভাবে তেল ফাটে না, মানে তেলগুলো পুরো গায়ে ছিটকে ছিটকে পড়ে, কিন্তু তেল লাগানো হলে সেই সূত্রে কিন্তু কম তেল ছেটে।
এখানে হচ্ছে লাউ চিংড়ি, আর লাউ চিংড়িতে তো বেশি মশলা ব্যবহার করা যায় না, মানে অত বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না, তো কম মশলাতেই রান্না হচ্ছে লাউ চিংড়ি। আর আমার ফেভারিট জিনিস মা তৈরি করতে লেগে গেছে মাছের তেলের বড়া, এইভাবে চটকে চটকে এত সুন্দর বানাবে না, জাস্ট মুখে লেগে থাকার মতো, জাস্ট অসাধারণ। খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই দিদি ভাই আমাদের বাড়ির সামনে একটা নতুন দোকান হয়েছে যোগমায়া সুইটস, ওখান থেকে মিষ্টি নিয়েছিল। আর মিষ্টিগুলোর সাইজ দেখো, এগুলোকে বলে ক্ষীর কদম, ছোটোবেলায় ভীষণ খেতাম, তো এই মিষ্টিটা খেতে ভীষণ ইচ্ছে করছিল। আর যোগমায়া আগে পাঁচ মাথার ওখানে ছিল, এখন আবার এখানে নতুন একটা দোকান হয়েছে আমার বাড়ির একদম সামনে, আর মিষ্টিগুলোর দাম মাত্র 20 টাকা। সাইজগুলো দেখতেই মানে বুঝতেই পারছো, এই যে যোগমায়া সুইটস ফড়িয়াপুকুরেই হয়েছে। লাঞ্চ রেডি হয়ে গেছে, আর এখানে হয়েছে চিংড়ি মাছের তেল ঝাল, এই রান্নাটা বেশ খেতে ভালো লাগে। এখানে আছে মায়ের হাতে স্পেশাল মাছের তেলের বড়া, এই রান্নার স্বাদ আমি কোথাও পাবো না। পাবদা মাছটা আমি করেছি একদম অন্যরকম ভাবে, আর এই যে মামিদেরটাও তুলে রেখেছি, আর এই হচ্ছে কম মশলায় লাউ চিংড়ি, আর আজকে স্পেশাল আমার হাতে বানানো ছেঁচড়া পুঁই ডাঁটার চচ্চড়ি মায়ের জন্য। এখন বাজে বিকেল 5টা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিলে আবার রেডি হয়ে গেলাম, মা নিচে বানাচ্ছে চা। আর আজকে তো প্রচুর কিছু খাওয়া দাওয়া হলো, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, পাবদা মাছ, চিংড়ি মাছ, আমি চলে যাবো সেজন্য। আর একটা জিনিস তোমাদের আজকে বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে মায়ের সঙ্গে বললাম না, সকালবেলা বাজারে গেছিলাম মাছকাপড়ি বাজারে, তো ওখানে সুমনের একটা বন্ধু আছে, কলেজের বন্ধু, ওদের মাছের বিজনেস আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইলিশ মাছ খুঁজতে গেছিলাম, তো সেদিনকে ট্যাংরা মাছ পেয়েছিলাম, তো সেই দাদাটা আজকে আমাকে দেখতে পেয়ে বলছে, দিদি দিদি আজকে ইলিশ মাছ আছে, কিন্তু ডিমওয়ালা ইলিশ নেই, ইলিশ আছে, তুমি নিয়ে যাও, দাদার জন্য নিয়ে যাও আর তোমার জন্য নিয়ে যাও। দিয়ে আমার তো বলছে আমার তো সব কেনা হয়ে গেছে এখন, আমার নেই, বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, চিংড়ি মাছও একটু নিয়ে যাও। দিয়ে তারপরে মা বললো তাহলে এত করে বলছে নিয়ে যা, আমি তো বললাম তাহলে ঠিক আছে, শ্বশুরমশাই শাশুড়ি মা সুমনকে সৌমিকেও খাওয়ানো হবে, তাই আমি ঠিক আছে আমি খাওয়াবো, তাই জন্য নিয়ে নিলাম। দিয়ে আমি তো খাবোই, দিয়ে আমি নিয়ে নিলাম ইলিশ মাছ আর চিংড়ি মাছ, ওগুলো নিয়ে যাচ্ছি, তাহলে কালকে রান্না হবে, কালকে ইলিশ মাছটা রান্না হবে, তো সেজন্য নিয়ে যাচ্ছি। যাই হোক, মা বললো আমি আর খাবো না, মা আমার মুখে কিছু ভালো লাগছে না, জ্বর হয়েছিল না বলেছিলাম, তো আমার মুখে এখন কিছু ভালো লাগছে না, তুই যে মাছে মাথা দিয়ে ছেঁচড়া করেছিস ওটা খেয়েই মানে মুখ ছেড়ে গেছে, আমার এখন কিছু খাবো না, তো নাহলে মায়ের জন্য কিনে দিয়ে যেতাম, মা খাবে না, তো তাই জন্য ওদের জন্য নিয়ে যাচ্ছি। আর আজকে বাড়ি চলে যাবো, মায়ের মনটাও খারাপ আমার মনটাও খারাপ। দিয়ে মা সবসময় বলে আমাকে যে সবসময় শেখায় আমাকে, তোমাকে দুটো বাড়ি সমান সমান দেখতে হবে, ওই বাড়িও যেমন তোমাকে দেখতে হবে তেমন তুমি আমার কাছেও আসবে, আবার আমার কাছেও যেমন আসবে তোমাকে ওই বাড়িও দেখতে হবে। আমি হ্যাঁ এটাই তো মেয়েদের জীবন, আর আমি সবসময় চেষ্টা করব যাতে দু জায়গাতেই আমি যেন নিজের জায়গাটাকে ঠিকভাবে চলতে পারি। এবং সবথেকে বড় কথা কী বলো তো, মেয়েদের তো শ্বশুর বাড়ি তো থাকবেই, নিজের বাড়ি যেখানে তুমি মানুষ হয়েছ, ছোটো থেকে বড় হয়েছ, যেখানে তোমার জন্ম হয়েছে, মায়ের যে মায়ের পেটে তুমি 10 মাস ছিলে সেই মা, তখন যাই সত্যি মনটা খারাপ হয়। কিন্তু এটাও ঠিক, আমার শ্বশুরবাড়িতে আমার যখন শরীর খারাপ হয়েছিল, আমার শাশুড়ি মা ফোন করে আমার খবর নিল, তারপরে আমার শ্বশুরমশাই আমাকে খুব ভালোবাসে, আমাকে মানে খুবই ভালোবাসে, মানে কী বলবো, মানে মানে যেরকমভাবে হয় বাবা মেয়ের সম্পর্ক ওরকম আমাকে ভালোবাসে, আমিও বাবাকে খুব ভালোবাসি, মিস করি, বাবা ফোন করে আমিও ফোন করি। তো এটাই যে আমাকে যেমন আমাকে আমার যে মা জন্ম দিয়েছে সেই মাকেও যেমন আমার দেখতে হবে, সেটা আমার অধিকারের মধ্যে পড়ে, আমার কর্তব্যের মধ্যে পড়ে, এবং সেভাবে আমাকে আমার শ্বশুরবাড়িকেও দেখতে হবে। তো দু জায়গাকে মেনটেন করে চলতে হবে, ওই বাড়িকেও দেখতে হবে, এই বাড়িকেও দেখতে হবে। আর আমার মা তো কোথাও একা সেরকম যেতে পারে না, এখন যায়ও না, তাই জন্য আমি আসি, দিদিভাই আসে, আর চেষ্টা করি সবসময় প্রত্যেক মাসেই মায়ের কাছে আসার জন্য, তাতে মায়ের মনটা একটু ভালো লাগবে, মায়ের একা একা ফিল লাগবে না, মায়ের সবসময় মনে হবে যে হ্যাঁ আমি আর দিদিভাই সবসময় মায়ের সাথে আছি। দিদিভাই তো আসেই, দিদিভাই যখনই সময় পায় তখনই চলে আসে, আর আমিও চেষ্টা করি যখনই সময় পাই, সবসময় হয়তো সময় হয়ে ওঠে না, কারণ হচ্ছে ভিডিও এডিটিং থাকে, কাজ থাকে, তো মানে আমার যখনই মন খারাপ করে আমি মায়ের কাছে চলে আসি, আর চেষ্টা করি প্রত্যেক মাসেই আসার। আমি তোমাদেরকে যে কথাটা বললাম, শ্বশুরবাড়িকেও যেমন আমাকে দেখতে হবে তেমন আমাকে এবাড়িও দেখতে হবে, আবার যেমন এবাড়িও দেখতে হবে তেমন আমাকে শ্বশুরবাড়ি দেখতে হবে, সবাইকেই দেখতে হবে। তবে আমি চেষ্টা করব দুটো বাড়িতেই যাতে আমি আমার সেই মতো আমি কর্তব্য পালন করতে পারি, সেটাই আমি চেষ্টা করব। এই মাকেও দেখব, ওদেরকেও দেখব, আমার শ্বশুর শাশুড়ি মশাইকেও দেখব, সুমন তো আছেই, যাই হোক, তো এই জন্য যেতে হবে, আবার আসব। মা বলছে আমি তোমাকে সবসময় শেখাই যে ওই বাড়িটাও তোমার বাড়ি, এই বাড়িটা তো তোমার বাড়ি, অবশ্যই তোমার বাড়ি, কারণ এই বাড়িতে তোমার অনেক স্মৃতি কোনায় কোনায় রয়েছে, এবং তোমাকে ওখানেও দেখতে হবে, সবসময় আমাকে এই শিক্ষাটাই দেয়, এবং আমি সেটা মায়ের শিক্ষাটা আমি মেনে চলি যে হ্যাঁ দুটো বাড়িতেই আমাকে সমান
প্রায়োরিটি দিতে হবে। আমি চেষ্টা করব যে আমি কতটা করতে পারি জানি না, তবে আমি চেষ্টা করব যে যেন আমি দু জায়গাতেই আমি আমার কর্তব্য পালন করতে পারি। যাই হোক, আবার চলে আসবো। আর এবারে তো চুলে আমার ট্রিটমেন্ট করানো হলো না, কারণ আগের বারে যখন ঘুরে এলাম, এই ঘুরতে গেছিলাম না, ঘুরে এসে করে নিয়েছিলাম। তো সামনে তো আমার শ্বশুরমশাই, শাশুড়িমা, আমি আর সুমন পুরী যাচ্ছি। পুরী থেকে ঘুরে এসে তারপরে ভাবছি আবার চুলটা করিয়ে নেবো, কারণ পুরীর জলে স্নান করলে আমাকে এসে করাতেই হবে। তো তখন আবার মায়ের কাছে চলে আসবো। আর মায়ের কাছে আমাকে আসতেই হবে, তার কারণ হচ্ছে মা সবসময় একা একা থাকে, মায়ের ভালো লাগে, মা কোথাও সেরকম যায় না, মায়ের ইচ্ছেও করে না যেতে, সবসময় মনে হয় ঘরেই থাকে আর আমাদের সঙ্গে গল্প করলে মায়ের ভালো লাগে। মানে দুই মেয়ে হচ্ছে মায়ের প্রাণ, মানে আমি আর দিদি ভাই, আর আমাদের নাম হচ্ছে মানু আর টানু, মানে মুনা টুনা, ঠিক আছে? তো মায়ের যখনই মন খারাপ করে, আমরা যদি এসে মায়ের সঙ্গে কথা বলি, মায়ের মন ঠিক হয়ে যায়। তো তাই জন্য তো আমাদের দু বোনকে তো মাকে দেখতেই হবে, যে মা আমাদের জন্য এত কষ্ট করেছে, কারণ মাই সমস্ত কিছু আমাদের, তোমাদের বলেছি, মাই সব কিছু আমার কাছে, আমার বাবা তো নেই, মাই আমার সব, মাই আমার মা, মাই আমার বাবা। তো যাই হোক, ওই আর কি। আর ওই যে মা ডাকছে, চা হয়ে গেছে? হ্যাঁ আসছি। ওই চাটা হয়ে গেছে, চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আবার বেরিয়ে যাবো বাড়ির জন্য। যাই হোক, চলো আর ভিডিও এখন করবো না, ক্যামেরা ঢুকিয়ে নেবো সেফলিভাবে, তোমাদের সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। শ্বশুরবাড়ি এসে গেছি, এসেই প্রথমে আমাকে পুজোকে আদর করে নিতে হবে। দেখো কত আনন্দ এতদিন পর দেখেছে বলে, আর ওকে মানে চটকে মটকে আমাকে মানে ও ইয়ে করে দেয়, আমি ওকে আনন্দ করে আদর করি। আর দেখো পুরো শুয়ে পড়েছে, আর যা গরম না, আস্তে আস্তে আমার শরীরটা একদমই খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। যাই হোক, ওকে আদর করে এবার ফ্রেশ হয়ে নেবো। আর এত গরম লাগছে না, উফ, পারা যাচ্ছে না, এত গরম লাগছে। যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।